ভাই আপনি বলেছেন যে মসজিদ অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে আজান শোনা যায় না এমত অবস্থায় রেডিও টিভি বা মোবাইলের যে আজান এই আজানকে ফলো কি নামাজ পড়া যাবে হ্যাঁ এ বিষয়ে বলা যেতে পারে যে যদি এই মিডিয়াগুলিতে টাইমলি আদান দেওয়া হয়ে থাকে টাইমের ওপর সরাসরি সম্প্রচার হয়ে থাকে এবং আপনি যে এলাকায় বসবাস করছেন ওই এলাকার টাইমের সাথে মিল রয়েছে রেডিও টিভি ইত্যাদির তাহলে ওই আজানকে নির্ভর করতে পারেন ওই আজান হলে আপনি নামাজ পড়তে পারেন আর যদি এমনি টিভিতে আদান দেওয়া হয় রেকর্ড করা আজান এবং যে কোনো সময় দিয়েছে টাইম টেবিলের প্রতি খেয়াল করে না বা যারা দায়িত্বে রয়েছে তারা অবহেলা করে তাহলে ওই আজানকে নির্ভর করা যায় না এক কথায় আজানটা আপনার সংকেত হিসেবে ব্যবহৃত হতে পারে মানে টিভির আজান রেডিওর আজান এর মাধ্যমে আপনি একটা সাংকেতিক সাংকেতিক চিহ্ন নিতে পারেন ধারণা যে এখন আজানের টাইম হয়ে গেছে তো সেই হিসেবে আপনি নামাজ পড়তে পারেন নামাজ ওই হিসেবে পড়তে অসুবিধা নাই আর আপনি বলেছেন আপনি অনেক দূরে রয়েছেন লোকালিটি থেকে বা এই মসজিদ থেকে এই হিসেবে আপনি একাকী আপনাকে নামাজ পড়া লাগে তো একামত দেওয়া লাগবে কিনা বা একামত দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিনা হ্যাঁ একামত দিতে হবে একামত দেওয়াটা আপনার জন্য উত্তম শোন না একামত ছাড়াও নামাজ হয়ে যায় কিন্তু একামত দেওয়াটা আপনার উচিত বা ভালো কাজ আপনি একামত দিয়েই নামাজ পড়বেন এমনকি আপনি ইচ্ছা করলে আজান একামত দুটোই দিতে পারেন যেহেতু আপনি আজান শোনেন না বহুদূরে মসজিদ অবস্থিত অতএব আপনি ইচ্ছা করলে প্রত্যেক নামাজের টাইম হলে আপনি আজান দিবেন বাড়িতেই আজান দিবেন এবং একামত দিয়ে নামাজ পড়বেন আর যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে ফ্যামিলিরা ফ্যামিলির সদস্যরা আপনার মোক্তাদি হবে সুতরাং যদি ছেলে থাকে একটা আপনা তো আপনার ডানে দাঁড়াবে আর মেয়ে যদি থাকে মেয়েরা পিছনে দাঁড়াবে তাদের মা সহ এক কথাই ছেলের কাতার হবে একজন হলে বাবার ডাইনে ইমামের ডাইনে দুজন হলে তার পিছনে আর মেয়েদের কাতার হবে সর্বশেষে মেয়ে যদি একজন হয় তো একজনই আলাদা দাঁড়াবে এভাবে যদি ফ্যামিলির সহ থাকেন তো যে ফ্যামিলির সহ আপনি জামাত করতে পারেন বা এটাই আলা যে যদি কেউ আজান থেকে দূরে থাকে আজান স্থান থেকে দূরে থাকে মসজিদ থেকে অনেক দূরে অবস্থান করছে যে সাহাবেক আজান তার কানে আসে না তাহলে তার জন্যে এত দূরে এত দূর পথ হেঁটে ওই মসজিদে যে জামাতে নামাজ পড়া ফরজ নয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অন্ধ সাহাবেকে বলেছিলেন যে আতাসমান নেদা আহালতাশন নেদা আ তুমি কি আজান শুনতে পাও তো বলছে হ্যাঁ শুনতে পাই তখন বলেছেন ফাজিব তাহলে আজানের জবাব দাও মানে মসজিদে আসো তো এই সোনা বলতে স্বাভাবিক সোনা মিডিয়ার সোনা নয় টিভির পর্দার মাধ্যমে শোনা নয় মোবাইলের মাধ্যমে শোনা নয় বরং সরাসরি সোনা স্বাভাবিক সোনা কোনো প্রকার মাইক্রোফোন ছাড়াই তো যদি এমন দূরত্ব থাকে ও যে আজান শুনতে পাচ্ছে তাহলে তাকে যেতে হবে মুসলিম শরীরে হাদিস থেকে আমরা জানতে পারলাম তাকে যেতে হবে তাদের যাওয়া জরুরি কিন্তু যদি এই স্বাভাবিক আজান না শুনতে পায় এত এমন দূরত্বে আছে তাহলে ওই মসজিদে গিয়ে পুরুষ ব্যক্তি জামাতে নামাজ পড়া জরুরি নয় আর মহিলাদের তো বাড়িতেই তাদের নামাজের মানে ক্ষেত্রে বলা হয়েছে উত্তম ঘর ঘরটাই তাদের উত্তম এবং যত পর্দা করে যত ঘরের ভিতরে নামাজ পড়বে তত উত্তম হবে أشكر لي الترفيه سنة النبات وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين